বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি মানসী আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, সাথে থাকুন, দেখতে থাকুন। আমার এই ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন একটু যদি কমেন্ট করেন তাহলে খুব ভালো লাগে, জানতে ইচ্ছা করে যে কোথা থেকে আমার ভিডিওটা দেখা হচ্ছে। সত্যি বলছি, আপনাদের সহযোগিতায় আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি। যাই হোক, আমার সেই সময়টা চলে এসেছে, আজকে আমার মা আসছে, খুব খুশি মনটা। এই দেখুন, বিদেশে একটা নিম পাতা গাছ করেছি, অবশ্য আমি করিনি, আমার এক বন্ধু আমাকে গিফট করেছে। নিম পাতা গাছটা যদি হয় তাহলে একটু খেয়ে বাঁচবো পাতাটা গুঁড়োটা, তাই না? নিম পাতা খুব উপকারী, নিম পাতার হাওয়াও খুব ভালো, বাড়িতে একটা নিম গাছ হলে খুবই ভালো হয়। এই তড়ি ঘড়ি রান্না করে নিচ্ছি, মা আসবে বলে কথা। একটু ইলিশ মাছ করছি, মার জন্যেই রেখেছিলাম ইলিশ মাছ, একটু ইলিশ মাছ ভাজবো। ইলিশ মাছের তেল বেরিয়েছে, সেই তেলটা দিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়া হবে। এছাড়া ইলিশ মাছের কচুর মুখি দিয়ে ঝোল করছি। দেখুন আকাশটা পুরো মেঘলা করে আছে, সকাল থেকে নয়, কালকের থেকেই এই অবস্থা, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে। জানি না আমরা যখন যাব রাস্তায় যদি খুব বৃষ্টি হয় কি যে হবে বুঝতে পারছি না। এই দেখুন ইলিশ মাছ ভেজে রেখেছি ঝোল করব বলে, এদিকে তেল আর ইলিশ মাছ ভাজা রয়েছে। এখন ঝোল টোল করে তাড়াতাড়ি সব কিছু করে নিয়ে মাকে আনতে চলে যাব। কচুর মুখি আর আলু দিয়ে ঝোল হবে, প্লেন জিরে আদা পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে কচুর মুখি ইলিশ মাছের ঝোল। আপনারা কখনো এরকম কচুর মুখি দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়েছেন? খুব টেস্টি হয় কিন্তু। চলুন এটা রেখে আসি, টেবিলে সাজিয়ে রেখে দিলাম। আর একটু পুরুল ভেজেছি, আমার গাছেরই পুরুল, জানেন খুব সুন্দর মিষ্টি পুরুল, সেটাও ভেজেছি। আমার মা পুরুল ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে, তো সেটাও রাখছি। পুরুল ভাজা এই যে খুব সুন্দর করে ভাজলে না হালকা করে একটা তেল মতো বেরিয়ে যায়, আর এই তেল দিয়ে ভাত মেখে গরম গরম পুরুল ভাজা খেতে যা ভালো লাগে না, এখন তো করে যাচ্ছি। আর আমি ভাত করব না, ভাতটা করলে না ঠান্ডা হয়ে যাবে। আমি যখন ওখান থেকে বেরোবো তখন গাড়ি থেকে ছোট মেয়েকে ফোন করে দেব কিংবা বড় মেয়েকে ফোন করে দেব, দিলে ওরা ভাত বসিয়ে দেবে, ওরা ভাতটা করতে জানে। মাছ ভাজা আর পুরুল ভাজা হয়ে গেছে, মাছের ঝোল হয়ে যাবে, তারপরে আমরা বেরিয়ে পড়ব। ওরে বাবা, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখুন গাড়ি নিয়ে বেরোতে না বেরোতে প্রচণ্ড বৃষ্টি, সামনে গাড়ি দেখা যাচ্ছে না। আর এই হাইওয়েতে ফুল স্পিডে গাড়ি চালানো না খুব মুশকিল। এখানে যখন বৃষ্টি হয় তখন কিন্তু রুলস করে দেওয়া আছে, 40-এর ওপরে চালানোই যাবে না, 40-এর ওপরে চালালে পুরো স্কিড করে গিয়ে পাশের খাদে গিয়ে গাড়ি পড়ে যাবে, অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে এই সময়। গাড়ি যখন দেখা না যায় তখন পার্কিং লাইট চালু করে গাড়ি চালানো হয়, এটাই সুবিধা, তাহলে পেছনের গাড়ি দেখতে পাবে যে গাড়ি যাচ্ছে, সাবধান হয়ে যাবে। একটু বৃষ্টিটা ধরেছে, আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট, মা আসছে একা কানাডা থেকে। আমার দিদি থাকে কানাডায়, কানাডায় দিদির বাড়িতে প্রায় 5.5 মাসের মতো ছিল, এখন আমার কাছে চলে আসছে, আমার কাছে 5.5 মাসের মতো থাকবে। এবারে কিন্তু মা আর দিদির কাছে ফিরবে না, চলে যাবে ইন্ডিয়া। 30 মার্চ মার ইন্ডিয়ার টিকিট কাটা আছে, মার আর তর সইছে না, দুটো মেয়ের কাছে তো 2 বছর প্রায় থেকে গেল, এবারে ছেলের মুখ না দেখলে হয়, এবারে যেতে হবে। চলুন আজকে মাকে নিতে যাই, এই পার্কিং এরিয়ায় চলে এসেছি, এখন এখানে আমাদের টিকিট নিতে হবে। এটা আমাদের নন এরিয়া, এখানে আমরা অনেকবার পার্ক করেছি, গাড়ি নিয়ে গেছি এসছি, বারবার মা যাতায়াত করে তাই মাকে আনতে আসতে হয়, এছাড়া অনেক বন্ধু বান্ধব এলেও আনতে আসতে হয়। টিকিটটা নেবে, টিকিট ওই টিকিট এসে গেল, আমরা এবারে টিকিটটা নিয়ে ভেতরে যাব। আসার সময় পেমেন্ট করতে হবে, যাওয়ার সময় পেমেন্ট করতে হয় না, এই যে টিকিট, আসার সময় টিকিটটা পাঞ্চ করে নিতে হবে, তারপরে কার্ডটা দিতে হবে, পুশ আপ করার পরে পেমেন্ট হয়ে যাবে, তখন খুলে দেবে। এই যে ঘুরে ঘুরে ওপরে উঠছি, আমরা এবি টার্মিনালে যাব, সেই জন্য আমাদের
এবি পার্কিং লটে গাড়ি রাখতে হবে। উঠে গেছি প্রায় থার্ড ফ্লোরে, আমরা গাড়ি রাখছি। কতক্ষণে মাকে দেখবো এবারে এই মনে হচ্ছে। খুব তাড়াতাড়ি মা এসে যাবে। এইমাত্র ফোনে দেখলো যে ফ্লাইট ল্যান্ড করে গেছে। কি সুন্দর লাগছে না বন্ধুরা, ফ্লাইটগুলো কি সুন্দর যাচ্ছে। আর ক্লাউডি ওয়েদার, এই বুঝি আবার বৃষ্টি নামবে। দূর থেকে বেশ সুন্দর লাগছে, আমারও খুব ভালো লাগছে আপনাদের দেখাতে পারছি। চলুন এবারে উপরে যাই, মাকে কতক্ষণে নেব দেখি। আগেরটা ডেল্টা ছিল, এটা কিন্তু ভিভা সামথিং, ডেল্টা নয়। নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা চললাম ওপরে। এইবারে ওপরে এসে গেছি, ওয়েট করছি যেখানে লাগেজ আসবে। একটা ফ্লাইটের লাগেজ তো এসে গেছে, সবাই দাঁড়িয়ে নিচ্ছে, আমরা ওয়েট করছি ডেল্টা এয়ার ফ্লাইটের লাগেজ নেওয়ার জন্য। মা আসার আগে ভাবছি লাগেজ এসে যাবে, এই যে শুরু হয়ে গেছে লাগেজ আসা। মা আমাদের লাগেজের পিকচার আগে পাঠিয়ে দিয়েছিল, সেই মতো আমরা এবারে লাগেজ নিয়ে নেব। এই যে লাগেজ আসছে, এই যে দড়ি দিয়ে মেয়েছে, এটা 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 মার, আমি জানি এটা মার। আরে বাবা, বললাম না এটা মার, দেখছো কিরকম দড়ি দিয়ে বেঁধে রেখেছে। যাওয়ার সময়ও আমি এই দিয়েছিলাম ব্ল্যাক দড়িটা। এই মা দড়ি বেঁধে রেখেছে আমার, মার এই সাইনগুলো বেশ ভালো লাগে, দেখছেন দড়ি বাঁধা। এইটা আমাদের, আর একটা লাগেজ আসবে। লাগেজ সব এসে গেছে, মাও এসে গেছে। এই যে মা, বয়স হয়েছে তো আর হাঁটতে পারে না বেশি, তাই হুইল চেয়ার করা হয়েছে। সোনা মা, মাকে নিয়ে খুশিতে চলেছি বাড়ির দিকে। ওই যে বললাম টিকিটটা এবারে পাঞ্চ করে দেবে, আর কার্ডটাও এন্ট্রি করাবে, আর আমাদের সামনের গেটটা ফটাস করে খুলে যাবে। এই যে কার্ডটা ইস্যু হয়ে গেল, পয়সা কেটে নিল, এইবারে আমাদের গেটটা খুলে গেল। এখানে কোনো লোক নেই, নিজেদের কাজ নিজেদের করে বেরিয়ে যেতে হবে। বাড়িতে তো চলে এসেছি, খাওয়া দাওয়া করার পরে বিকালবেলায় আমাদের পাড়াতেই এক ভাবির বাড়িতে দীপাবলি মিলন ছিল। মা অসুস্থ, মানে সবে এসেছে, একটু শরীরটা ভালো লাগছে না বলে মাকে আর নিয়ে এলাম না, আমরা দুজনে এলাম, আমার দুই মেয়েও আসেনি, এখানে চলে এলাম। বহুত তিখি হোগি, আচ্ছা এসেই তো গরম গরম চা, তার সঙ্গে টা খাওয়া হলো, তারপরে এখন চলছে ডিনার। ডিনারে আছে পাও ভাজি, দহিবড়া, স্ন্যাক্স, স্ন্যাক্সের মধ্যে আছে কচুরি, ফ্রাই আর বিভিন্ন রকমের মিষ্টি। আমাদের মধ্যে একজন আবার উপোস রেখেছে, সে কিচ্ছু খাবে না, ফল কাটা হচ্ছে তার জন্য। হাই অঞ্জু, হাই সিমরান, রিল জায়গা।
আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার এরকম ভিডিও নিয়ে আসব নতুনভাবে নতুন করে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে সাথে থাকবেন। আবার দেখা হবে, নমস্কার।